হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পিএম কিষাণ অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যারা ফর্ম ফিল আপ করেছিলেন, প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তির টাকা ঢোকা কিন্তু শুরু হয়েছে। তো আপনার টাকা ঢুকেছে কিনা বা আপনার টাকা কত কিস্তি ঢুকেছে, কীভাবে এই স্টেটাস চেক করবেন, কিংবা আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে সেটা কীভাবে জানতে পারবেন, এই সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন ভিডিও শুরু করি, আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন, কারণ আপনার লাইক আমাকে পরবর্তীতে ভিডিও তৈরি করতে মোটিভেশন যোগাবে। তো আপনি যদি পিএম কিষাণ অ্যাপ্লাই করে থাকেন তাহলে জাস্ট আপনার আধার নাম্বার কিংবা আপনার মোবাইল নাম্বার অথবা অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা থাকলে আপনি কিন্তু আপনার স্টেটাস চেক করতে পারবেন। আমি আরেকবার বলছি, আপনার কাছে আধার নাম্বার থাকতেই হবে এমনটা নয়। আধার নাম্বার যদি না থাকে তাহলে মোবাইল নাম্বার কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েও কিন্তু আপনি অ্যাপ্লিকেশন স্টেটাস চেক করতে পারবেন। তো তার জন্য গুগলে আসবেন, এবং গুগলে আসার পর যদি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয় তাহলে কত কিস্তি টাকা ঢুকেছে সেটাও দেখতে পারবেন, আর যদি অ্যাপ্রুভ না হয় সেটাও কিন্তু দেখিয়ে দেবে যে এটা রিজেক্ট হয়েছে সেটাও কিন্তু দেখানো হবে। তো আমি প্রথমে এখানে লিখবেন পিএম কিষাণ, এখানে আসার পর পিএম কিষাণ .gov.in যে ওয়েবসাইটটা আছে অফিসিয়াল ওয়েবসাইট, সে অফিসিয়াল ওয়েবসাইট নেমটা লিখে দেবেন। তো আমি এখন সার্চ করেছি, সার্চ করার পর সার্চ রেজাল্টে এটা চলে আসবে, একটা ওয়েবসাইট আসবে মানে অফিসিয়াল ওয়েবসাইট। তো সেখানে ঢোকার পর, এই ওয়েবসাইটে ঢোকার পর আমি আপনাদেরকে বলছি পেজটা একটু রিলোড হতে দেরি হচ্ছে, ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক করে দিন, এবং কারণ আপনার লাইক আমাকে পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা জোগাবে এবং একটু ভালো লাগার বিষয় এখানে রয়েছে। আর আরও একটি রিকোয়েস্ট করব যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এই রিলেটেডই ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। ঠিক আছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তীতে আরও ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো যখন ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন, ওয়েবসাইটে আসার পর দেখবেন এটা হচ্ছে পিএম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এই যে দেখছেন ফার্মার্স কর্নার, এই ফার্মার্স কর্নার অপশনে আসার পর বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখছেন, এই বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করতে হবে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু স্ট্যাটাস চেক করার অপশনগুলো দেখাবে। এখানে তিনটে অপশন দেখাবে, একটা হচ্ছে আধার নাম্বার দিয়ে চেক করার এবং মোবাইল নাম্বার, আর একটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে চেক করা হবে। তো এই পেজটি রিলোড হয়ে যাক, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে চেক করবেন। আমি আপনাদেরকে এখন অ্যাকাউন্ট আধার নাম্বার দিয়ে চেক করার চেক কীভাবে করতে হচ্ছে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমি আধার নাম্বারটা দিয়েছি, দেন এই যে গেট ডিটেলস দেখছেন, গেট ডিটেলসে ক্লিক করবেন, কিংবা আপনার যদি আধার না থাকে তাহলে অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন। তাহলে এই যে দেখছেন অ্যাকাউন্ট অপশনটি, এখানে ক্লিক করবেন, দিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন, অথবা যদি অ্যাকাউন্ট নাম্বারও না থাকে কাছে তাহলে মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন। তো আমি আপনাদেরকে এখন আধার নাম্বার দিয়ে দেখাচ্ছি। আধার নাম্বার দেওয়ার পর গেট ডিটেলসে ক্লিক করলাম, গেট ডিটেলসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে পেজটা রিলোড হবে, এবং রিলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে সমস্ত অপশনগুলি দেখিয়ে দেবে। যদি আপনার অ্যাপ্রুভ হয় তাহলে কত কিস্তি টাকা ঢুকেছে, কবে ঢুকেছে, কীভাবে টাকা ঢুকেছে, এবং কতগুলো ইনস্টলমেন্ট এখনও বাকি আছে, এ সমস্ত কিছু দেখানো হবে। আর যদি আপনার অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে সেটা রিজেক্ট হলেও কিন্তু দেখিয়ে দেওয়া হবে। তো এই পেজটি এখন রিলোড হচ্ছে, রিলোড হওয়ার পরই কিন্তু ডিটেলসগুলো ওপেন হয়ে যাবে। ততক্ষণে আমি রিকোয়েস্ট করবো একটি লাইক করে দেওয়ার জন্য, আপনার লাইক আমার কাছে খুবই মূল্যবান, তাই দয়া করে ভিডিওটিতে একটি লাইক করুন। যখন পেজটি রিলোড হলো, আধার নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এখানে সমস্ত ডিটেল চলে এসেছে, যার অ্যাপ্লিকেশন করা হয়েছিল তার নাম কি, তার মোবাইল নাম্বার চলে এসেছে, তার আধার নাম্বার, তার অ্যাকাউন্ট নাম্বার, স্টেট চলে এসেছে, গ্রামের নাম চলে এসেছে, এবং দেখুন এখানে তার যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস সেটাও কিন্তু দেখাচ্ছে, রেজিস্ট্রেশন যে নাম্বারটা সেটাও কিন্তু এখানে শো করছে। এছাড়াও দেখুন রেজিস্ট্রেশন ডেট, কত তারিখেও অ্যাপ্লিকেশন করেছিল সেটা এখানে শো করছে, 26/5/2021, এবং এই অ্যাপ্লিকেশনে কয়টি ইনস্টলমেন্টের টাকা ঢুকেছে সেটাও দেখুন, পেমেন্ট ঢুকেছে, অ্যাকাউন্টে ঢুকেছে। ঠিক আছে, আধার নাম্বারটা অবশ্যই ভেরিফিকেশন হয়ে গেছে। ফার্মার যে রেকর্ডস মানে PFMS এই যে এটি কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এবং তার জন্য ইনস্টলমেন্টের টাকাগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, টোটাল ইনস্টলমেন্ট হয়ে থাকে এটা 9টি ইনস্টলমেন্টের মধ্যে টাকাটি দেওয়া হবে, একজন ব্যক্তি 9 বার ইনস্টলমেন্টের টাকা পাবে। তো দেখুন প্রথম ইনস্টলমেন্টের টাকা ঢুকেছে 10/8/2021 তারিখে, এবং দ্বিতীয় ইনস্টলমেন্ট অর্থাৎ দুবারের টাকা 2500 মানে 2500 করে 5000 টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, এবং UTI নাম্বারও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এবং একই ডেটে ওই টাকাটি ঢুকেছে। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইনস্টলমেন্ট একসাথে ঢোকানো হয়েছে, এরপর থার্ড ইনস্টলমেন্ট বা ফোর্থ ইনস্টলমেন্ট যখন ঢুকবে তখন কিন্তু আবার স্ট্যাটাস চেক করে দেখতে হবে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি হেল্পফুল হয়েছে, এবং আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে স্ট্যাটাস চেক করা হয় এবং টাকা ঢুকলে পরে বোঝা যায় কি না সেটা কিন্তু আপনারা অবশ্যই, আপনাদেরকে আমি লাইভ ডেমো দেখালাম। রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার জন্য, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনার কাছে না আসলেও বন্ধুদের বা আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করতে পারেন, কারণ তাদেরও হেল্প হতে পারে। চলুন দেখা হবে আরও একটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, খুশি থাকবেন, বেস্ট অফ লাক, হ্যাভ এ নাইস ডে।